নমস্কার, আপনারা দেখছেন দা খাস খবর। আজকের বিশেষ বিশেষ সংবাদ নিয়ে আমি রূপা। মাদার টেরেজার 111তম জন্মদিবস পালন করলো ইংরেজ বাজার পৌরসভা। প্রতিবছরের ন্যায় এই বছরও মালদা শহরে 320 মোড়ে অবস্থিত মাদার টেরেজার মূর্তিতে মাল্যদানের মধ্যে দিয়ে দিনটি উদযাপন করা হয়। তবে এবছর করোনা সংক্রমণের জেরে সংক্ষিপ্তভাবেই অনুষ্ঠান পালন করা হয়। উপস্থিত ছিলেন ইংরেজ বাজার পৌরসভার প্রশাসক মণ্ডলীর সদস্য দুলাল সরকার। তার পাশাপাশি মাদার টেরেজার জন্মদিন উপলক্ষে কোঠাবাড়ি এলাকায় একটি স্বেচ্ছাসেবী সংস্থার উদ্যোগে আয়োজন করা হয়েছিল স্বেচ্ছায় এক রক্তদান শিবিরের। মাদার টেরেজার প্রতিকৃতিতে মাল্যদান করে রক্তদান শিবিরের আনুষ্ঠানিক উদ্বোধন করেন বাবলা সরকার। তার পাশাপাশি একটি স্বেচ্ছাসেবী সংস্থার উদ্যোগে মাদার টেরেজার জন্মদিনকে সামনে রেখে বৃক্ষরোপণ কর্মসূচি করা হয় কোঠাবাড়ি এলাকায়। আপনারা যারা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করুন এবং খবরের আপডেট পেতে পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন। ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ। আমাদের মমতাময়ী মা সমাজসেবী সদ্যা মাদার টেরেজার 111তম জন্মদিন। আমরা 14নম্বর ওয়ার্ডে প্রাক্তন কাউন্সিলর সোমলহা মহাশয় আছেন, ওনার উদ্যোগে আমরা এখানে একটা মূর্তি বসে প্রতিবার তাকে শ্রদ্ধা জানানো হয়। আজকেও আমরা পৌরসভার পক্ষ থেকে আমাদের আধিকারিক মিত্র দাস সহ আমরা সবাই এলাকার মানুষ প্রাক্তন কাউন্সিলর সোমলহা ঘোষ বর্তমান কাউন্সিলর অসুস্থ সাজানায় আমি এসেছি। আমরা ওনাকে আজকে মালা যাই করিয়ে এবং প্রদীপ জানিয়ে আমরা শ্রদ্ধা আমাদের শহরে অনেক জায়গায় আজকে এটা পালন হয়, অনেকেই শ্রদ্ধা করে। আমরা এটা প্রতি বছর